জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালক ডক্টর এনামুল হক শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় জাদুঘরে সদ্যপ্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর এনামুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সহ বিশিষ্টজনরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এমন একজন বরেণ্য মানুষকে আমরা হারালাম, সেটি জাতির জন্য সত্যি কষ্টের এবং বেদনার। একই সাথে আমরা একজন বরেণ্য মানুষকে আরও যদি কিছুদিন পেতাম, তিনি জাতীয় জীবনে অবদান রেখে যেতে পারতেন।